আনারস মিষ্টি, রসালো ও তৃপ্তিকর সুস্বাদু ফল, যা মানবদেহের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরিও রয়েছে। এটি কোলেস্টেরল ও চর্বিমুক্ত, তাই স্বাস্থ্য সুরক্ষায় এ ফলের জুড়ি নেই। পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও আনারসের জরুরি। আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে, যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। তাই পদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধ ভূমিকা রাখে। তাছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। এছাড়া নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসাবে আনারসের রস খেতে পারেন। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সহায়তা হতে পারে। আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল। ফলে শিরা ধমনির মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে। আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস রস খেলে দাঁতে জীবাণু সংক্রমণ কম হয়, ফলে দাঁত ঠিক থাকে। এছাড়া মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে। আনারস চোখে রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ থেকে অনেক সহায়তা করে। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা 30% পর্যন্ত কমে যায়, ফলে সুস্থ থাকে আমাদের চোখ। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা আমাদের শক্তি যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণ সহ সব রূপলাবণ্য আনারসে যথেষ্ট কদর রয়েছে। আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে অনেক মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। কৃমিনাশক হিসাবে আনারসের রস ভালো কাজ করে। নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যে কৃমির উৎপাদন বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলায় ঘুম থেকে জেগে খালি পেটে আনারস খাওয়া উচিত। ফ্রি রেডিকেল বা মুক্তমূলক মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে, ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। দেশি আনারসে আছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহকে ফ্রি রেডিকেল থেকে সুরক্ষা প্রদান করে, ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে পারে না। আনারসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এটি সবার জন্য ঠিক শ্যুট করে না। অনেকেই আনারসে অ্যালার্জি সমস্যা, যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। আনারসের রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে 2 দিন খেতে পারেন। আনারস একটি অ্যাসিডিক ফল, তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথা তৈরি হতে পারে। আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না, এটি একটি কুসংস্কার। এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি, যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারই দুধ এবং আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয়। কোনো গ্যাস্ট্রিক রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায়, তাহলে তার পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে। রক্ত তরল করার জন্য যে ঔষধ বানানো হয়, তাতে আনারস ব্যবহার করা হয়ে থাকে। এই ফল দেহে রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াকে বাধা প্রদান করে থাকে। তাই যাদের আনারস খেলে এই সকল সমস্যায় ভোগেন, তারা অবশ্যই আনারস থেকে দূরে থাকবেন। পুষ্টি সাধন সহ দেহকে সুস্থ রাখে আনারস একটি অতুলনীয় এবং কার্যকরী ফল। এটি দামেও সস্তা এবং সাফল্য। এছাড়া এর বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি ফল থাকলে মন্দ হয় না, তাই চাইলে প্রতিদিনের খাবারে আনারস রাখতেই পারেন।